আরে হাত থাকতে মুখ দিয়ে কেন লড়ছো? আর বাঙালির মুখে ইংলিশ গালাগালি শুনে কেমন লাগলো? What the fuck guys, কি হচ্ছে এসব? 2022 মন্টের অনেক কাণ্ড দেখেছি, লাস্টে থুতু দিয়ে বছরটা শেষ করেছি, আর 2023 এর শুরুতে এখনো জানুয়ারি মাসটা শেষ হয়নি, গালাগাল দিয়ে শুরু হয়ে গেল বছরটা। তাহলে বোঝো একই বছরে যা হয়নি এই বছরে তা হতে চলেছে। মিলিয়ে নিও, মনে করো কিছুদিন ধরে স্মার্ট দিদি, নন্দিনী দিদি, হংকারী দিদি এসবই শোনা যাচ্ছে, মানে এখনকার ট্রেন্ডিং পেজ বা ভাইরাল বলতে পারো। আর পশ্চিমবঙ্গ বা তার বাইরে যদি কেউ ভাইরাল হয় তাহলে সেখানে চলে যাবে এই দাদা মাগিটা, সরি নাইটি খান কি স্যান্ডি, একটা গুণ আছে যে ভাইরাল হবে তারটাই চারতে চলে যাবে। দেখো তোমরা আবার ভিডিও শেয়ার ফেয়ার করে আমাকে ভাইরাল করে দিও না, তাহলে স্যান্ডি দৌড়ে চলে আসবে আমার কাছে আমারটা চারতে। দেখো এই স্মার্ট দিদিকে অনেকে অনেক কিছু বলছে, তো তাদের মধ্যে সব থেকে বেশি বলছে কিছু ফুড ব্লগার, পোতকাচা ফুড ব্লগার। কেউ বলছে অহংকারী দিদি স্মার্ট দিদির কলা পাতায় মটন ভাত। নন্দিনী দিকে গান গাইতে বলায় কি করলো, ও এম জি অরিজিৎ সিং এর নাম নিতে কি রূপ দেখালো, নন্দিনী দি এটা কি করলো, তোমার গার মেরে দিল বোকাচোদা, ভিডিও করতে দিল না, স্মার্ট দিদি কি অহংকারী হয়ে গেল অল্প দিনেই, টাইটেলটা শুনে অনেকটা এক্সপোজ এক্সপোজ গন্ধ বেরোচ্ছে। এক মিনিট ক্যামেরাম্যান চ্যানেলটা একবার দেখাও। সন্দেহ ঠিক, একে কিছু বলার নেই, এ সব পারে, সব পজিশনেই পারে। সত্যি বলতে শ্মশান সব থেকে শান্তির জায়গা, এবার বোকাচোদা সেখানে গিয়ে এক্সপোজ করে দেবে। ফুডিগ্রেডকে মনে একটা টপিক দিয়ে দিলাম নেক্সট ভিডিওর জন্য। থাবনেল বানানো এখানেই থেমে রয়নি, এই পোতকাচা ফুড ব্লগারের থাবনেল আর আমাদের বাড়ির পাশে ফাঁকা জমিটা একই কন্ডিশন, দুটো থেকে মন তাজা তাজা হেগে রেখেছে। কেউ বলছে ক্যাচাল দিদি বোঝো অমানবিক হাতাহাতিতে কান্নাই ভেঙে পড়লো, বস এখানে আবার ওর মুখে কেমন একটু কেটে দিয়েছে, আমার কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। একমাত্র ফুড ব্লগারই পারে এমন সব টাইটেল দিতে, আগে যেমন একজন ছিল পটল মাখা, হাঁস মাখা, দাদুর বিচি মাখা, এইসব টাইটেল দিয়ে ভিডিও বানাতো। এরা হলো সেই সব পাবলিক যারা ভিউয়ের জন্য থাবনেলে বাবাকেও মেরে দেবে। শরম করো ভগবান সে ডরো ভোসড়ি ভালো ভাই, এরা ব্লগার কম এক্সপোজার বেশি হচ্ছে, লাইক ফুডিগ্রেট। আমি জানি না ভাই এত ফুড ব্লগার কোথায় ছিল, স্মার্ট দিদি যে ভাইরাল হয়ে গেল অমনি সবাই ফোনের ক্যামেরা অন করে ব্লগার হয়ে গেল। একদিন ধরবো সবকটাকে আর কাটার মতো বাজবো। বস আমি এখনো বুঝতে পারলাম না একে সবাই স্মার্ট দিদি কেন বলছে, তো চলো পুরো ভিডিওটার মজা নিতে থাকো। আর আজকের ভিডিও শুরু করি বেশি ঢ্যাম নামো না করে। তো বন্ধুরা আলটিমেটলি কিন্তু এবার নন্দিনী দিকে পাশে পেয়ে গেছি। শরীর খারাপ লাগছে? ওই কাজ ছিল তো তাই। দ্যাটস দ্য ব্লগার, কত কেয়ার করে। আমাকে ডাক্তার বলে দিয়েছে তুমি কথা বলবে না, তুমি বেশি চিল্লাবে না, যেটা কোনোটাই আমি ফলো করি না। আচ্ছা ডাক্তারের কথা শুনে লাভ আছে? বললে নিজের বুদ্ধিতে মরবো, ডাক্তারের কথা শুনে কেন, আমাদের স্মার্ট দিদি এই কথাটাই ফলো করছে। তোমার একটু হোটেলের সম্বন্ধে জানি, অনেকজন বলেছে, অনেকে বলেছে, একটু দুই একটা কথা তাও যদি বলো, মানে কি কি হয় এখানে? এখানে সোমবারে সানি লিওনি, মঙ্গলবারে ড্যানি ড্যানিয়েল, বুধবারে মিয়া খালিফা, বৃহস্পতিবারে নোরা ফাতেহি, শুক্রতে নাতাশা, শনিতে অ্যাঞ্জেলা, এদের এনে মুজরা করানো হয়, আর রবিবার দিন আমি মুজরা করি, সবার ডিমান্ড থাকে তো। আবে ও বাচ্চা আলাদা দাদা, তুমি খাবার ছাড়া কি আর কিছু খুঁজছো? জয়েন্ট খুঁজছো? জয়েন্ট তাহলে দু দোকান আগে যাও, পেয়ে যাবে। একটা প্রশ্ন আছে, মানে আমার পার্সোনালি প্রশ্ন না, অ্যাকচুয়ালি মালদা থেকে আসার পিছনে আমার দুটো কারণ আছে, এখানে খাওয়া আর তোমার হাসিটা সামনাসামনি প্র্যাকটিক্যালি দেখা, এই যে হাসিটা, এই সেই হাসিটা, কিন্তু পাগল করা হাসি। থারকি পানা কত সময় লোকানো যায়? দু মিনিট, চার মিনিট, তারপর বেরিয়ে যায়। আবে ও বাচ্চা আলাদা দাদা, মালদা থেকে কলকাতা এসছো দিদির হাসি দেখতে? বলছি বৌদি জানে। তো এবার একটা কথা বলছি, এখন পর্যন্ত কেউ বলেনি, অনেকে প্রশ্ন ছিল কে তুমি নন্দিনী, এই গানটা নাকি তোমার প্রিয়? প্রিয় না, তোমার ফেভারিট তো কোনো একটা গান আছে, কোন গানটা বলো? কাল হো না হো, থোড়া সা একটুখানি যদি বলো। হর ঘরি বদল রহি, একবার দুবার এক দুই লাইন। যখন শুনলাম নতুন কোনো প্রশ্ন করবে তখন ভাবলাম হয়তো কিছু নতুন শুনতে পারবো, আর তারপর আমি এটা শুনলাম। তোর ফেভারিট তো কোন একটা গান আছে, কোন গানটা বলো? কাল হো না হো, থোড়া সা একটুখানি যদি বলো। সত্যি বলতে আমার মধ্যপ্রদেশের ঠাটা পড়লো, আরে বাচ্চা আলাদা ও রানু মণ্ডল না, যদি গান শুনতে হয় তাহলে রানাঘাটে আসো, রানু মণ্ডলের কাছে গান শুনে যেও। আর হ্যাঁ আসার সময় এক প্লেট বিরিয়ানি নিয়ে এসো, আর না হয় বাড়িতেই ঢুকতে দেবে না।
আর এই নিঃসন্তান বোকাচোদা ক্যামেরাটা এমন ভাবে ধরে রয়েছে মনে হচ্ছে যখনই বড় হা করবে অমনি মুখের মধ্যে গুঁজে দিয়ে বলবে দেখি কি আছে। ছোট থেকে শুনে আসছি খরিদ্দার হয় লক্ষ্মী আর দোকানদার হয় পেঁচা, কিন্তু এই দিদির কাছে সেটা তার উল্টো। এখানে আমাদের স্মার্ট দিদি লোকটাকে মিথ্যাবাদী বলছে, লোকটা শুধু বলছে যে ভালোভাবে কথা বল, আর স্মার্ট দিদি বলছে না কখনো না। একজন সিনিয়র লোককে এইভাবে রেসপেক্ট, বাহ স্মার্ট দিদি। আর দিদির যা অ্যাগ্রেসিভ ভাব দেখছি, দিদি তো বন্দুক হাতে বর্ডারে থাকা উচিত, ভাই যাকে তাকে যখন খুশি মেরে দেবে। বস আমি প্রথমবার দেখছি কাস্টমারকে এইভাবে তাড়াতে। বলছি দিদি রানু মন্ডলের কথা মনে আছে? কি বলতো ফেম হচ্ছে এমন একটা জিনিস সবার আসে না, আর যার আসে সে ঠিকভাবে ধরে রাখতে পারে না, এইভাবেই তাড়িয়ে দেয়। মজা আয়া নিজের ভুলটা স্বীকার করলে হয়ে যেটা ভুল হয়ে গেছে। না বেচারা স্মার্ট দিদির বাবা, আমার মনে হয় সবাই এর জন্য স্মার্ট বলছে, লোকজনের সামনে কিভাবে বাবাকে শাট আপ বলতে হয়। বস এ কি করে স্মার্ট হলো, এ তো আনস্মার্ট দিদি। আই এম ডান, অনেক সহ্য করেছি। আর না, যে লোকজনের সঙ্গে ভালোভাবে কমিউনিকেট করে না ভাই সে স্মার্ট হয় কি করে? যে লোকজনের সামনে বাবাকে সম্মান দিতে পারে না সে স্মার্ট হয় কি করে? সে কি স্মার্টফোন ইউজ করে সে জন্য কি স্মার্ট বলছে তাকে? তাহলে বলতে পারো, আর সহ্য করতে পারছি না। এর ভিডিও অনেক হয়েছে, আর না চলো ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিও। মালদা থেকে কলকাতা এসে দিদির হাসি, ভাই ও বা ফাক, তাহলে দু দোকান আগিয়ে যাও পেয়ে যাবে। ও ফাক।